আমাদের সবার বাসায় কিন্তু কিছু কম আর বেশি কাঠের ফার্নিচার থাকে, আর এই কাঠের ফার্নিচারগুলো ব্যবহার করতে করতে একটা সময় এর পলিশটা উঠে যায় বা উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যায়, চকচকে ভাবটা কমে যায়। তো আমি আজকে দেখাবো যে কীভাবে আমরা বাসায় থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই কাঠের ফার্নিচারগুলোর উজ্জ্বলতা বা চকচকে ভাবটা ধরে রাখতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঠের ফার্নিচারগুলোর চকচকে রূপটা ধরে রাখা যায়। তো এখানে আমি বাজে যেমন ড্রপস অয়েল নিয়েছি, এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের তেলই ব্যবহার করতে পারবেন, অলিভ অয়েল, নারকেল তেল, এমনকি সরিষার তেলটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। তাছাড়া তারপিন অয়েলও আছে, সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। আর আমি এখানে হোয়াইট ভিনেগার নিয়েছি, আমি এখানে প্রিন্সের হোয়াইট ভিনেগারটা নিয়েছি বা সাদা সিরকা যেটাকে বলে। আর এখানে দেখুন তুলোগুলো আমি নিয়ে এরকম গোল গোল করে রেখেছি, এতে আমার ফার্নিচারগুলো পরিষ্কার করতে সুবিধা হবে। তো এখন আমি একটা মিশ্রণ তৈরি করব। এখানে দেখুন আমি এক চা চামচ বাজে যেমন ড্রপস অয়েল নিয়ে নিচ্ছি। আপনাদের ফার্নিচার যদি তুলনামূলক অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনারা এই মিশ্রণটা আরেকটু বাড়িয়ে নেবেন। আর এইখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন আমি এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এই যে দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। তো এই যে এখন আমি ফার্নিচার পরিষ্কার করতে চলে আসলাম, আর ফার্নিচারের এই যে ফার্স্ট ভিউটা আপনাদের দেখাচ্ছে পরিষ্কার করার আগে এটার এরকম অবস্থা। তো আমি ওপরের যে আলগা ধুলোপালিটা থাকে সেটা আমি এরকম একটা নরম কাপড় দিয়ে, যে সাধারণত গেঞ্জির যে কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে ওপরের যে ময়লাটা সেটা আমি পরিষ্কার করে নেব। আর আমি প্রতিদিনই কিন্তু এই কাজটা করে থাকি, বাসার যেসব ফার্নিচারগুলো আছে আমি প্রতিদিন এরকম একটা নরম কাপড় দিয়ে ওপরের যে আলগা ধুলো বালিটা পরে সেটা এইভাবে পরিষ্কার করে নেই। তো আজকে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্নিচার পরিষ্কার করা, মানে যে ভেতরের যে ডিজাইনগুলো থাকে ফুলগুলার বা ডিজাইনগুলো যে আছে সেগুলো কিন্তু, সেগুলার ভেতরে কিন্তু অনেক ধুলোবালি জমে, আর সচরাচর এগুলা এইরকম কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না। তো আমি আজকে সেটাই দেখাবো কিভাবে এই ভেতরের যে ডিজাইনের ময়লাগুলো সেগুলো আমরা পরিষ্কার করতে পারি এবং এর চকচকে ভাবটা ফিরিয়ে আনতে পারি। তো দেখুন আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাতে আমি এক টুকরো এই যে তুলো এইভাবে ডুবিয়ে ভালো করে চিপে যে ডিজাইনগুলো আছে সেগুলার একেবারে কর্নার কর্নার তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করছি। তো আমরা কিন্তু বাসায় যে কোনো সময় যে কোনো ওকেশন, সামনে যেহেতু আমাদের পবিত্র ঈদুল ফিতর আসতেছে, তো আমরা কিন্তু ঈদের আগে একবার হলেও আমাদের ফার্নিচারগুলো এরকম চকচকে করে রাখতে পারি আজকের এই পদ্ধতিটা ফলো করে। বা বাসায় যে কোনো সময় যদি গেস্ট আসে ফার্নিচারগুলো পরিষ্কার করার দরকার পড়ে তখন কিন্তু আমরা এইভাবে ফার্নিচারগুলো পরিষ্কার করে রাখতে পারি। আর এই কাজটা যদি মাসে 2 থেকে 3 বার সম্ভব না হয় তো চাইলে আমরা মাসে অন্তত পক্ষে একবার হলেও করতে পারি। তো দেখতেই পালেন পরিষ্কার করার পরে তুলোতে আসলে কতটা ময়লা জমেছে। তা আমি এইভাবে সম্পূর্ণ কাঠের ডিজাইনগুলো পরিষ্কার করে নেব, দেখুন কতটা ময়লা চলে আসছে। এভাবে পরিষ্কার করার পরে কিন্তু ভেতরে যে ডিজাইনের ভেতরে ভেতরে যে ধুলোবালিগুলো আটকে থাকে সেগুলো কিন্তু তুলোর ভেতরে চলে আসবে। আশা করছি আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর একটু হলেও উপকারে আসবে। যদি আপনাদের এই ভিডিওটা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। তো দেখুন পরিষ্কার করে নেওয়ার পর আমার ফার্নিচারের ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম চকচকে হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই একটু সাবধানে থাকবেন, এই কামনায় আমি শায়লা আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।